সংগ্রাম চলছে চলবে আমাদের সংগ্রাম চলছে চলবে আমাদের ঐক্য চলছে চলবে আমাদের ঐক্য চলছে চলবে আমাদের দাবি মানতে হবে ইংরেজি পাস করাতে হবে আমাদের দাবি মানতে হবে ইংরেজি পাস করাতে হবে নমস্কার 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 আমরা দেখছেন কলকাতা টিভি ফাটা ক্যামেরা থেকে দুয়া জেলা চক্রবর্তী আমরা জানেন যুদ্ধ মধ্যে পরীক্ষা হয়ে গেছে তার রেজাল্ট বেরিয়ে গেছে যেসব ছাত্রছাত্রীরা আজ ফেল করেছে তারা আজ রাস্তায় ধর্ণা বয়েছে তারা কী কারণে ধর্ণা বয়েছে তাদের মুখ থেকে আমি জানবো। হ্যাঁ কুকি তুমি ওঠো। হ্যাঁ স্যার বলুন। আচ্ছা কুকি তুমি আজ কী কারণে ধর্ণায় বয়েছো? দেখো স্যার আমি প্রত্যেকটা বিষয়ে লেটার পেয়েছি। আচ্ছা কিন্তু আমাকে ইংরেজিতে ফেল করানো হয়েছে। হ্যাঁ কেন এর জবাব চাই জবাব দাও। আচ্ছা তুমি কোন কলেজে পড়ানো করছো? স্যার উচ্চ মাধ্যমিক। উচ্চ মাধ্যমিক মানে এইচএস তাই তো? না স্যার উচ্চ মাধ্যমিক। দেখো আজকাল ধর্ণায় বলছি উচ্চ মাধ্যমিক আর এইচএস জানে না, তাই এক কাজ করো তুমি এইচএস এর ফর্ম বলো। কি কি কি? এইচএস এর ফুল ফর্ম। এইচএস এর ফুল ফর্ম? হ্যাঁ। এইচএস থামো কোন কান আছে কোন ধরে নি? এইচএস ফুল ফর্ম বলছি। হ্যাঁ এবার বলো বলো। এইচএস এর ফুল ফর্ম? হ্যাঁ এইচএস এর ফুল ফর্ম গো। আচ্ছা এইচএস এর ফুল ফর্ম? হ্যাঁ এইচএস এর ফুল ফর্ম মানছি না মানবো না। এইসব কি বলা খাচ্ছিল বলতো? যেটা জানি সেটা বলে দেনা। সে কথা দাদা ভাই। হ্যাঁ আচ্ছা তুমি আজ কি কারণে ধর্ণায় বসেছো? আমি কি কারণে ধর্ণায় বসেছি? হ্যাঁ ওরা আমাকে ডেকে এনেছে, ওরা দুই জন আমি বসেছি। তোমার ডেকে এনেছে? হ্যাঁ। আচ্ছা আচ্ছা আচ্ছা। আচ্ছা তুমি কোন ক্লাসে পড়াশোনা করছো? আমি কোন ক্লাসে পড়াশোনা করছি? এই হ্যাঁ আমি কোন ক্লাসে লেখাপড়া করছি? পরে মাধ্যমটা উচ্চ মাধ্যমিক বলে দে না। ও হ্যাঁ তো আমি তো উচ্চ মাধ্যমিকে লেখাপড়া করছি। হ্যাঁ আর তুমি কি খাচ্ছ? কি কেন আমি খাচ্ছি? ওই শ্যামল বিমল পরিমল অমল এই সব খাই তো। শিক্ষা উন্নতি হচ্ছে। এক কাজ করো তুমি, এটা তোমার নামটা বলো। আমার নাম বলবো? হ্যাঁ তোমার নাম। আমার নাম হলো আচার্য দাস গোস্বামী। শ্রীচরণে সুপত্রের প্রথমে প্রণাম নিবিজা। হ্যাঁ খুব ছোট নাম। হ্যাঁ কারণ এটা তো আমার ঠাকুরদা খুব শখ করে রেখেছে জানো। আচ্ছা আচ্ছা। কারণ আমি তো সাড়া শাড়ি কোটালের মাঝখানে হয়েছি। কোন কোটাল? সাড়ার শাড়ি। ও তো কাংড়ার কোটাল তো। সাড়ার শাড়ির কোটালের মাঝখানে হয়েছি বলে ওই জন্য আমার ঠাকুরদা তেলেল বুড়ো, তেলেল বুড়ো এই নামটা রেখেছি। আচ্ছা আচ্ছা আচ্ছা। তুমি এক কাজ করো তুমি একটা কবিতা বল। কবিতা? কবিতা। আচ্ছা বোটর মেয়ে কবিতা না সুভাষের মেয়ে কবিতা? আরে বইয়ের কবিতা। ওটা কবিতা না তো। ওটা কি? ওটা তো ছড়া। ও কবিতা না ছড়া? হ্যাঁ ছড়াই বল। ছড়া বলি? হ্যাঁ বল। হ্যাঁ এক যে ছিল রাজকন্যা। আচ্ছা আচ্ছা আচ্ছা। মেঘ বরণ কেশ। কেশটা কি? কেশ মানে কি তুমি জানো না? তোমাকে কে মাইকো মনালা করেছে? মেঘ বরণ কেশ, কেশ পকেট আমার খালি করে হইল নিরুদ্দেশ নমস্কার। চুপ করো, তোমার ধর্ণা তুলবে না তুমি একদিন বাধ্য হবে কিন্তু। আমি তুলবো না। দেখো স্যার আমরা প্রত্যেক দিন স্কুলে গেছি, কত কষ্ট করে পড়াশোনা করেছি। আচ্ছা আচ্ছা। কিন্তু আমাদের ফেল করানো হয়েছে। কিন্তু ওই ভবতরণ কোনোদিন স্কুলে যায়নি। আচ্ছা সে পাস করে কিভাবে? আনন্দ রে প্রথম পাশ করে আনন্দে ঘেমে হচ্ছি চ্যান। কি আনন্দ রে প্রথম পাশ করে আনন্দে ঘেমে হচ্ছি চ্যান। নারকেলের নাড়ু করে দেব আজ ঘরে ঘরে, নারকেলের নাড়ু করে দেব আজ ঘরে ঘরে,
দেব কেউ চাই যদি উড়ান কি আনন্দ রে প্রথম পাস করে আনন্দে গেমে হচ্ছি চান এই লকডাউনের জন্য এত আনন্দ ঘরে না হলে এক ক্লাসে আট বছর ধরে যদি আমার সঙ্গে থাকতো কুটি ধৈর্য ধরে তা ছেলের মা হতো না রে ফেল করে করে পূজাতে আটে স্বরে লকডাউন আসুক ফিরে পূজাতে আটে স্বরে লকডাউন আসুক ফিরে রেখেছি মোরা বাবার মা কি আনন্দ রে প্রথম পাশ করে আনন্দে গেমে হচ্ছি চান আর কি আনন্দ রে প্রথম পাশ করে আনন্দে গেমে হচ্ছি চান দাদা আমি এক ক্লাসে আট বছর ছিলাম হে লকডাউন করেছে আমি লকডাউনে পাশ করে গেছি আমাদের গ্রামে ছেলেরা বলছি তুই যে লকডাউনে পাশ করলি আমাদেরকে মিষ্টি মুখ করা আইলি মিষ্টি খাওয়ানোর টাকা নিয়ে লোকের গাছে গোড়াইতে নারকেল গুড়ি এনে নারকেল নাড়ু করেছি খা ওরা বলে নারকেল নাড়ু খাবো না আমাদের জন্য অন্য ব্যবস্থা কর আমি লোকের হাতে পায়ে ধরে 150 টাকা দে একটা উড়ান এনেছি যদি কেউ নারকেল নাড়ু খায় খাবে না হলে এক প্যাক করে উড়ান খাবে আজ আমাদের খুব গর্বের দিন কারণ আমাদের স্কুলের স্টুডেন্ট ভবতরণ সমস্ত বিষয়ের লেটার পেয়ে পাশ করেছে গর্বে আমাদের বুকটা ভরে উঠছে স্কুল পক্ষ থেকে ওকে মিষ্টি মুখ করাতে দিয়েছি আচ্ছা খুকি এটা কি ভবতরণ বাড়ি এটা ভবতরণের বাড়ি তাহলে আমরা চলে গেলাম সেই ভবতরণ বাড়ি হ্যাঁ দেখতে পাচ্ছি একটা ম্যাডাম দাঁড়িয়ে আছে ওখানে ওনাকে জিজ্ঞাসা করে দেখবো ওর এই ভবতরণ কে হয় হ্যাঁ দিদি ভাই তুমি কি ভবতরণের বোন তা হয়ে যাবে কেন ভবতরণের স্কুলের ম্যাম আচ্ছা সরি 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 আচ্ছা আমি কি ভবতরণের মুখ থেকে জানতে পারি অবশ্যই আচ্ছা ঠিক আছে ঠিক আছে নাম ভবতরণ ও খুব সুন্দর নাম আচ্ছা তোমার নামের বাংলা বানানটা করো হ্যাঁ দেখেছো কেরাম বেড়ে ফেলতে যে দেখেছে ভেটকি মুখ ভ পেছনে শূন্য র হাঁটু ভাঙা দ এই পেছনে শূন্যটা কি রে হ্যাঁ আমি শিক্ষিত ছেলে পদে শূন্য র বললে লোক খারাপ বলবে ওই জন্য পেছনে শূন্য র বলেছি দেখুন ম্যাডাম ব্যঞ্জন মনে ঠিক মতন বলতে পারছে না একে কে পাস করিয়েছে আমি বলছি কি আমি বললাম যে আমি যতটা শুনেছি তুমি কোন স্কুলে যেতে না কেন যেতে না কোন এক মহাপুরুষ বলেছিল কি বলেছিল যে রোজ এক জায়গায় যেতে নেই তাতে তোমার ইজ্জত কমে যাবে আচ্ছা ভবতরণ কি ওই মহাপুরুষের নামটা বলবি মহাপুরুষ তো পলাতক আচ্ছা ভবতরণ তুই তো কোনোদিন পড়তে বসিস না পরীক্ষা এলে পড়তে বসিস কেন তোর পায়খানা পেলে তবে তো তুই বাথরুমে যাবি নাকি সারা বছর বাথরুমে ঢুকে বস থাকবি দেখুন ম্যাডাম পড়াশোনা সঙ্গে পায়খানা তুলনা করছে তুই পাস করছিস তুই তো ফেল করছিস বলো তো খুকি বাংলাদেশের রাজধানীর নাম কি বাংলাদেশের রাজধানীর নাম হ্যাঁ বাংলাদেশের রাজধানীর নাম ঢাকা তা ওটা খোলা হতে পারলো না এই তোর বইতে কি এটা লেখা ছিল না সব সময় এক জিনিস ঢাকা থাকলে ভেসে যাবে খোলা থাকলে হাওয়া বাতাস পেত হ্যাঁ টাটকা থাকত মাইক্রোফোনটা মুখের কাছে ধর আচ্ছা ঠিক আছে নে হ্যাঁ বল আচ্ছা ভবতরণ কি আচ্ছা তুমি পরীক্ষা পাস করে হ্যাঁ কতটা খুশি আমি গর্ভবতী তুমি গর্ভবতী মাও গর্ভবতী তোমার মা গর্ভবতী হ্যাঁ দে গ্রামের লোক আদি স্কুলে আশুতোপ স্যার বাসুতোপ স্যার আদে ম্যাডাম সবাই গর্ভবতী দেখুন স্যার গর্ভবতীটা ভালোভাবে বলতে পারছো না বলছে গর্ভবতী তুই তো পাস করছিস তুই তো ফেল করছিস বলো তো ভবতরণ রাতে বৃষ্টি হলে বিদ্যুৎ চমকায় কেন হ্যাঁ ভগবান টর্চ মেরে দেখে নাই কোথায় শুকনো আছে ভগবানের হাতে টর্চ দেখে নাই কোথায় শুকনো আছে সেই জায়গা ভিজি দেবে আচ্ছা 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 ভবতরণ কি আচ্ছা একটা গাধার সামনে এক বালতি জল আর এক বালতি মদ রাখা হলো সেই গাধাটি মদ না খেয়ে জল খেলো তাহলে এতে তুমি কি শিক্ষা পেলে হ্যাঁ যারা মদ না খায় তারা গাধা
আর যারা মদ খায় তোমার মতো দুআঁশলা। আচ্ছা ভবতর, স্যার ম্যাডাম তোকে প্রশ্ন করছে, তুই উত্তর দিচ্ছিস। আমি তোকে প্রশ্ন করবো, উত্তর দিতে পারবি? ও ফেল করে পয়নো বলবে, ও ফেল করে পয়নো বলবে, আমি সব বলে দেবো। বলতে পারবি? আচ্ছা বলতো, আমাদের হৃৎপিণ্ডের কাজ কি? আমাদের হৃৎপিণ্ডের কাজ কি? হ্যাঁ, সুন্দরী মেয়ে সামনেতে গেলে ধড়ায় ধড়াস করা। দেখেছেন কত সুন্দর একটা প্রশ্ন করেছি, যে আমাদের হৃৎপিণ্ডের কাজ কি? তো উত্তর দিচ্ছে কি, সুন্দরী মেয়েতে গেলে বুক ধড়ায় ধড়াস করা। তুই ইয়ং ছেলেদের জিজ্ঞাসা করবে, সুন্দরী মেয়ে সামনেতে গেলে বুক ধড়ায় ধড়াস করে, ওই জন্য বলেছি। আচ্ছা ভবতরুণ, কি তোমার বাবার বয়স কত? বাবার বয়স? হ্যাঁ, আমার যা বয়স আমার বাবার তাই বয়স। কি করে হয়? তোর যা বয়স তোর বাবার তাই বয়স? আমি জন্ম নেওয়ার পরে তো আর বাপ বাবা হয়েছে নাকি? না, আমার জন্ম নেওয়ার আগে থেকে আর বাপ বাবা হয়েছিল। এ দেখুন ম্যাডাম, নিজের বাবার বয়সটা ঠিক মতন বলতে পারছে না, একে কে পাস করেছে? আমরা কাঁদলে চোখেতে জল পড়ে, কিন্তু হাসলে দাঁত খুলে পড়ে না কেন? কাঁদলে চোখে জল পড়ে, হাসলে দাঁত খুলে পড়ে না কেন? ওরে মূর্খ, দাঁত তো চামড়ার সঙ্গে জুড়ে থাকে। ওটা পেঁচপুরুলি বল, পেঁয়াজের দাম বেড়ে গেছে ওই জন্য পেঁচপুরুলি বলতে পারে না। আচ্ছা ভবতরুণ, কি তোমরা কি চপের দোকান খুলেছ? ওর মা তো মেলাই মেলাই চপের দোকান দেয় তো। আচ্ছা ভবতরুণ, কি তুমি দু বছর লকডাউনে বসেছিলে? লকডাউনে বসে থেকে কি করেছো? আমি দু বছর লকডাউনে ঘরে বসে বসে একটা যন্ত্র আবিষ্কার করেছি। তুমি দিয়াল ফুটো করে দেবে, দেখবে এপার ওপারে সব দেখা যাচ্ছে। দেখেছেন আজকালকার ছেলেমেয়েদের প্রশ্ন উত্তর? আমার ছেলেবেলা কত ভয় ছিল, এখনকার ছেলেমেয়েদের সেটাও নেই। ও ম্যাডাম, ছেলেবেলা আছে কিন্তু মেয়ে বেলা নেই, কেন বলে দিনি? পরীক্ষা ভালো লিখেছি, মাস্টার আর নাম্বার দিয়েছে। বাংলা বানান, বাংলা বানান জানে না, ইয়ে পাস করা লোকে। আর সরবাগানের পাশে কেন সরকারি সাইকেল? বাবা ভবতরুণ, কি সে যুবতী সাইকেল রূপসী সাইকেল কি হয়েছে বাবা? ওই স্যার, আমি একদিন স্কুলে যাচ্ছি, আচ্ছা আচ্ছা, দেখি ও সাইকেল সরবাগানের পাশে দাঁড় করানো আছে। আচ্ছা আচ্ছা, আমি তো খালি ওর খুঁজে দিচ্ছি, খুঁজে খুঁজে পাচ্ছি না। তারপরে দেখি চার পাঁচটা ছেলে সরবাগানের ভেতরতে পালাচ্ছে, পালাচ্ছে, ওর মা ওর মারতে মারতে বাড়ি আনতেছে। এমন বাজার ছাত্র আমার ছিল না জানা, তোমার সময় ছিল নাকি ওই পড়াশোনা? হ্যাঁ ছিল বাবা, ছিল। না রে বাবা না, সেই বিদেশের বন্ধু পরিচয় কর কর খল খল, আর তোদের বেলা সব ভুলো ভুলো। সরবাগানের পাশে কেন সরকারি সাইকেল? আমার বাচ্চা ছাত্র আমার ছিল না জানা, তোমার সময় ছিল নাকি ওই পড়াশোনা? ভেবেছিলাম আমার স্কুলে চিনবেন লোকে, ভেবেছিলাম আমার স্কুলে চিনবেন লোকে, এখন বলি কোন মুখে। বাংলা মান, ও ম্যাডাম আমি পরীক্ষা ভালো লিখেছি, মাস্টার নার নাম্বার দিয়েছে, তা ও আমার পেছনে লেগেছে কেন? এত পরিশ্রমে তোরা মূল্য দিলি আর, আর জনগণের আগে থেকে শুরু ফিফায়ার। ফিফার মানে? ও স্যার, আমাদের স্কুল দিয়ে বড় বড় মোবাইল দিয়েছে, দশটার সময় স্কুল বসবে, বসবে ছেলেরা আটটার সময় স্কুলে চলে যাচ্ছে। যখন জনগণের ঘন্টা পড়ছে, জনগণ লাইনে আর কেউ দাঁড়াচ্ছে না, সবাই তখন ফিফার নিয়ে ব্যস্ত হয়ে যাচ্ছে। আর কন্যাশ্রী টাকার জন্য মুখ বুঝে পড়ে,
কোনেসি টাকা জন্য মুখ বুঝে পড়ে আছি আমি ও স্যার ও তো এক ক্লাসে 8 বছর ফেল করেছে 8 বছর ওর বাবা বলে ওর বিয়ে দিয়ে দেব আচ্ছা আচ্ছা ওর মা বলে না 18 বছর হলে টাকা পাবে কোনেসি টাকা 25000 টাকা পাবি ওই জন্য ওর বাবা মুখ থুলে স্কুলে ফেলে রেখেছে এত পড়ি সময় তোরা মূল্য দিলি আর কোন কোন আগে থেকে শুনছি মায়া চুপ লাগে পাস করে কি কম নাম্বারে কোনেসি টাকার জন্য মুখ বুঝে পড়ে আদানেল বলে পড়াশোনা হয়ে গেছে শেষ আদানেল বলে পড়াশোনা হয়ে গেছে টাকা মোবাইল পেয়ে বাংলা মানান বাংলা মানান জানে না এ পাস করা লোকে বেবে আমি পাই না রে তো বেবে আমি পাই না রে তোর রেজাল্টটা দেখি তো নাম্বার দিলো কে বাংলা মানান তোদের লজ্জা করে না ফেল করে আবার পাশ করার দাবি নিয়ে তোর ধর্নায় বইছিস তোদের মতো ছাত্রছাত্রী শিক্ষিকা বলে পরীক্ষা দিতে আমার লজ্জা করছিস তোরা কি জানিস স্কুলের শিক্ষক শিক্ষিকা কত গর্বিত করছিস কারণ আমাদের স্কুলের স্টুডেন্ট ভালো রেজাল্ট করেছে তোকে মিষ্টিমুখ করে দিয়েছিলাম এসে দেখছি তোরা মিষ্টি খাওয়ার যোগ্যই না সত্যি ম্যাডাম আমরা ভুল করেছি স্কুল হলে শিক্ষাস্থান আমরা শিক্ষাস্থান না ভেবে ঘুরতে যাওয়া পার্ক ভেবেছিলাম আমরা যদি ঘুরতে যাওয়া পার্ক না ভেবে শিক্ষাস্থান ভাবতাম আজকে আমাকে ধর্নায় বসতে হবে ম্যাডাম পারলে আমাকে ক্ষমা করে দিন ম্যাডাম পারলে আমাকে ক্ষমা করে দিন আর আপনারা দেখুন এই হলো আমার দেশের ভবিষ্যৎ যা নিজে নামের মানাটা ঠিক মতো বলতে পারে না আবার এরা করবে দেশের মুখ উজ্জ্বল আচ্ছা আপনারা বলুন তো সরকার এদিন কি করেনি ক্লাসে তো শুরু করে বই খাতা পেন এমনকি মোবাইল ফোন তুলে দিয়েছে ওরে মোবাইল দিয়েছে তোর অনলাইনে পড়াশোনা করার জন্য অনলাইনে গেম খেলার জন্য আর আমি কত আশা নিয়ে এসেছিলাম এই ভারতবর্ষের যুব সমাজের এক প্রতিচ্ছবি এই জনতার সম্মুখে ধরবো আর আমি সেটা দেখলাম আমার মনে হচ্ছে আগামীকাল সব থেকে খারাপ ছবি ভেসে কাজ জানিস সেটা তো জানি আমি জানি স্যার আপনার ক্যামেরায় সব থেকে খারাপ প্রতিচ্ছবি ফুটে উঠবে সেটা হলো আমার কিন্তু আপনি বলতে পারবেন স্যার আমাদের মতো ছাত্রছাত্রী যারা শিক্ষা দেয় তারা ঘুষ দিয়ে চাকরি পাওয়া অশিক্ষিত মানুষ যারা কিনা বাংলা বানানটা ঠিক মতো জানে না তাদের প্রতিচ্ছবি আপনার ক্যামেরায় কোথায় আমি জানি নেই কারণ আপনি শিক্ষিত শিক্ষিত যদি ঠিককে ঠিক আর ভুলকে ভুল বলার সাহস আপনার না থাকে তাহলে আপনার সমস্ত শিক্ষা যে মিথ্যা স্যার আপনার সমস্ত শিক্ষা যে মিথ্যা ওগো স্যার যে দেশে লকডাউনে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রেখে মদের দোকান খুলে রাখা হয় সে দেশের যুব সমাজের প্রতিচ্ছবি আপনি জনতার সম্মুখে তুলে ধরতে চান কোনোদিনও হবে না স্যার আপনার ক্যামেরায় তো একটাই প্রতিচ্ছবি ফুটে উঠবে সেটা কি বলুন তো স্যার পাঠশালা সব বন্ধ থাকুক পানশালা থাক খোলা শিক্ষার থেকে জরুরি বেশি ভিজিয়ে নেওয়া গলা ক্লাসগুলো সব উল্টে গেলেও গ্লাসগুলো থাক সোজা মদ যে দেশকে সচল রাখে শিক্ষা সেখানেই বোঝা খোলা থাকবে মদের দোকান বন্ধ থাকবে শিক্ষা পড়লে তুমি প্রশ্ন করবে না পড়লেই করবে ভিক্ষা দেশবাসী করোনা নিয়ে করছে যখন খেলা তারই মাঝখানে কাটা গেল শিক্ষা ব্যবস্থার গলা তারই মাঝখানে কাটা গেল শিক্ষা ব্যবস্থার গলা ও তো স্যার যে দেশে যুব সমাজের পিঠে শিক্ষার বোঝা চাপি না দিয়ে হাতে মোবাইল তুলে দেওয়া হয় তারা কি শিক্ষা লাভ করবে যে দেশে অশিক্ষিতরা ঘুষ নিয়ে শিক্ষক হয় তারা কি আমাদের মতো ছাত্রছাত্রী শিক্ষা দেবে যে দেশে শিক্ষা থেকে মদের গুরুত্ব বেশি হয় সে দেশের যুব সমাজের ভবিষ্যৎ অনিশ্চিত অন্ধকারে ডুবে যাবে না দেখুন শিক্ষার আলোয় আলোকিত হবে কোনোদিনও হবে না সে ওই কারণেই তো স্বাধীন ভারতবর্ষ থেকে নেতাজি সুভাষচন্দ্র বসু নিরুদ্দেশ যার জন্মদিন আমরা পালন করতে পারলেও তার মৃত্যু দিবস কখনো পালন করতে পারি না ওই কারণে তো হাজি মুখে ফাঁসি দড়ি গলায় পড়েছিল 18 বছরের যুবক ক্ষুদিরাম বসু আজকে তারা পাথর কারণ তাদের স্বপ্ন ছিল স্বাধীনতা তাদের প্রেম ছিল শিক্ষা তাদের গন্তব্য ছিল স্বাধীন ভারত আমরা তো তাদের রক্তে তোলা স্বাধীন ভারতবর্ষের যুব সমাজ আমরা তাদের স্বপ্নকে ব্যর্থ হতে দেবো না আমরা সবাই মিলে হাতে হাত রেখে একই সুরে সুর মিলিয়ে চিৎকার করে বলবো ভাগীরথী সে তার মিশে